আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো আল্লাহর অশেষ সহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি তোমাদের আসমা ম্যাডাম, প্রভাষক, অর্থনীতি, ফেনী ন্যাশনাল কলেজ। তোমাদের সাথে আমার এর আগের ক্লাসে দ্বিতীয় পত্রের অর্থাৎ প্রথম অধ্যায়ে কৃষি নিয়ে আমি একটা আলোচনা করেছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো। আচ্ছা, ক্লাস শুরু করার আগে আমি তোমাদের সাথে তোমাদের যে মূল্যায়ন পরীক্ষাটা হয়েছে তা নিয়ে একটু আলোচনা করতে চাই। তোমাদের আমি লিখাগুলো দেখেছি, তোমরা অনেকে ভালো লিখেছ, অনেকেই নৈর্ব্যক্তিকের আনসারগুলো দেখা যায় যে তোমরা না পড়ে না বুঝে অনেক উত্তর লিখেছ। এরপর এছাড়া তোমরা প্রশ্নেতে আমি যেটা লিখা আছে তোমরা অর্ধেক লিখেছ, অনেকে অর্ধেক লিখো নাই। তোমরা দেখে দেখেও যদি লিখতে না পারো তাহলে তোমাদেরকে কি করা উচিত তোমরাই বলো। প্রশ্নেতে লেখা ছিল একটা, আমি তোমাদেরকে একটা সংক্ষিপ্ত অর্থাৎ নৈর্ব্যক্তিক একটা দিয়েছিলাম, ওটার উত্তর ছিল ফরাসি শব্দ। তোমরা অনেকে শুধু ফরাসি 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 লিখেছো, শব্দ লিখো নাই। কেন? অর্ধেক লিখতে তোমরা দেখে দেখে আনসারটা দিচ্ছ, তাহলে তোমরা অর্ধেক কেন লিখবে, আর অর্ধেক কে লিখবে? তাই আমি যারা যারা ফরাসি লিখেছো সবাইগুলো কেটে দিয়েছি। নেক্সট পরীক্ষায় অবশ্যই তোমরা খেয়াল করে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে আর ভালো করে বাসায় পড়বে। এখন আমি জানি তোমরা এই পরীক্ষাটা কেউ মুখস্থ লিখো নাই, সবাই দেখে লিখেছ, বাসা থেকে সবাই দেখে, বই থেকে দেখে লিখেছ। কারণ মুখস্থ লিখলে, মুখস্থ লেখার স্টুডেন্ট এক ধরনের বুঝে যায়, দেখে লেখার ভিতরে এক ধরনের, খাতা কাটলেই আমরা বুঝতে পারি। এছাড়া হয়তো কয়েকজন মুখস্থ লিখতে পারে কিন্তু সবাই না। তো আচ্ছা, এবারের পরীক্ষা যেটা হয়েছে হয়ে গিয়েছে, নেক্সট পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিবা, ভালোভাবে যেন পরীক্ষা দিতে পারো। আর যেটা প্রশ্ন থাকবে সেটাই লিখবা, অর্ধেক লিখবা না। কিছু যদি অর্ধেক লিখো আমি কিন্তু নাম্বার দিব না, আমি কেটে দিব। তো ঠিক আছে, আমি আজকের ক্লাস আরম্ভ করতেছি। আমি তোমাদেরকে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের যে অধ্যায়টা ছিল কৃষি, সেটা নিয়ে আলোচনা করেছিলাম এর আগের ক্লাসে। আজকে আমরা পড়ব কৃষি কাঠামো কি। কৃষি আমি প্রশ্ন লিখতেছি, তোমরা বোর্ডে খেয়াল করো, কৃষি কৃষি কাঠামো কি প্রশ্ন। ধরো সৃজনশীলের প্রশ্ন আসে না তোমাদের, সৃজনশীলের ক খ গ থাকে, এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত প্রশ্ন, কৃষি কাঠামো কি। আসলে আমরা দেখি কৃষি কাঠামো কি, দেশের অর্থনীতিতে কৃষির অবস্থা ও গুরুত্ব এবং উপাদানের উদ্দেশ্য, ভূমি সত্ত্ব ব্যবস্থা, দেশের অর্থনীতিতে কি হয় কৃষির অবস্থা এবং গুরুত্ব, এছাড়া উপাদানের উদ্দেশ্য, ভূমি সত্ত্ব ব্যবস্থা, খামারের আয়তন, উৎপাদন ব্যবস্থা, কৃষির উপাখাতে তুলনামূলক গুরুত্ব ইত্যাদি নিয়ে গঠিত কৃষিখাতের সার্বিক অবস্থাকে কৃষি কাঠামো বলে। কি বলে? দেশের অর্থনৈতিক অবস্থার আলোকে কৃষির গুরুত্ব, কৃষি কি গুরুত্ব স্থান দখল করেছে, তার অবস্থা কোথায়, এবং উপাদানের উদ্দেশ্য, ভূমি সত্ত্ব ব্যবস্থা, ভূমি সত্ত্ব উপাদানের উদ্দেশ্য কিভাবে নির্ভর করছে, খামারের আয়তন, একটা জায়গা বা খামার যেটা আমরা তৈরি করি সেটা কতটুকু জায়গায় পরিচিত হচ্ছে, তার আয়তন কতটুকু, এবং উপাদান উৎপাদনের ব্যবস্থা, তুমি ওইখানে যে জিনিস, আমি যে একটা পণ্য উৎপাদন করব তার ব্যবস্থা কতটুকু জায়গা জুড়ে অবস্থিত সেটা আমাদেরকে দেখতে হবে। এছাড়া কৃষির উপাখাতের তুলনামূলক গুরুত্ব, গুরুত্ব তুলনামূলক যে কৃষি উপাখাতের যে জায়গাটাতে আমরা, উপাখাতের একটা তুলনামূলক জায়গা যে আমরা নির্ধারণ করেছি, তার যে উপাখাতের গুরুত্ব রয়েছে, এগুলা যে কৃষিখাতের সার্বিক অবস্থাকে নির্ভর করে, এটাই হচ্ছে কৃষি কাঠামো। তোমরা নিশ্চয়ই বুঝছো কৃষি কাঠামোটা কি। এখন আমরা আলোচনা হচ্ছে এক লাইন এক নাম্বারের একটা প্রশ্ন। এখন আসে আমরা দ্বিতীয় প্রশ্নে যাই, বাংলাদেশে কৃষির বৈশিষ্ট্য সমূহ কি। আমি প্রশ্নটা লিখছি, খেয়াল করো, বাংলাদেশে বাংলা দেশে কৃষি বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্য কি বা বৈশিষ্ট্য সমূহ কি, বাংলাদেশে কৃষির বৈশিষ্ট্য কি বা বৈশিষ্ট্য সমূহ কি, একই কথা, বৈশিষ্ট্য সমূহ কি, সমূহ কি। তোমরা খেয়াল করো, প্রথম প্রশ্নটা ছিল
কৃষি কাঠামো কি? দ্বিতীয় পয়েন্ট, যেটাতে আমরা দুই নাম্বার দিয়ে থাকি সৃজনশীল, বাংলাদেশের কৃষির বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, আমাদের দেশ কি কৃষি প্রধান দেশ না? এদেশের প্রায় 80% মানুষই বা 80-85% মানুষই কৃষিকাজ করে থাকে। এখন দেখো জিডিপির প্রায় 1/4 কৃষি হতে আসে, আমাদের যে আমরা খাদ্য গ্রহণ করে থাকি তার 1/4 কৃষি হতে আসে। বাংলাদেশের কৃষির বৈশিষ্ট্য প্রাচীন চাষ পদ্ধতি, দেখো আমি বৈশিষ্ট্যগুলো পয়েন্ট আকারে লিখতেছি, তোমরা খেয়াল করো। প্রথমটা হচ্ছে প্রাচীন চাষ পদ্ধতি, প্রথম পয়েন্ট বৈশিষ্ট্য সমূহ। দুই হচ্ছে জমির খণ্ডকীকরণ, জমির খণ্ডিত করণ, জমির খণ্ডিত করণ। তিন প্রকৃতির উপর নির্ভরশীল, প্রকৃতির উপর নির্ভরশীল, প্রকৃতির উপর নির্ভরশীল, নির্ভর। চার জীবনধারণের জন্য চাষাবাদ, জীবন ধারণের জন্য চাষাবাদ, জীবন ধারণের জন্য চাষাবাদ। পাঁচ ক্ষুদ্র ক্ষুদ্র কৃষিজ, ক্ষুদ্র ক্ষুদ্র কৃষি জোত। ছয় কৃষি উপাখ্যা, ভূমিহীন কৃষক, তোমরা দেখতেছ ভূমিহীন কৃষক, ভূমিহীন কৃষক। বর্গাদার প্রথা, বর্গার দারি প্রথা। এবং ছয় সাত আট ভূমির অসম্বন্টন, ভূমি অসম্বন্টন। দেখো তোমরা বোর্ডে খেয়াল করলে প্রথমটা ছিল প্রাচীন চাষ পদ্ধতি, প্রাচীন চাষ আমাদের আগের কালে। এখন অবশ্য আমরা অনেক আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে থাকি, আগের কালে আমাদের দেখা যায় যে প্রাচীন চাষ পদ্ধতির মাধ্যমে কৃষিকাজ পরিচালনা করা হতো। প্রাচীন চাষ পদ্ধতি তোমরা হয়তো অনেকে দেখেছো, অনেকে দেখো নাই, গরু ধারা, অর্থাৎ গরু এবং গরুর লাঙল দিয়ে হাল চাষ করা হতো, জমিতে চাষাবাদ করা হতো। এখন দ্বিতীয় পয়েন্ট জমির খণ্ডকীকরণ, জমিগুলোকে ছোট ছোট ভাগে বিভক্ত করে এবং তা চাষ করা হয়। এর ফলে কি হয়, দেখা যায় যে এখানে বিভিন্ন জনের ভাগ থাকে, ভাইরা যদি চারজন থাকে চারজনের চারটা খণ্ডকীকরণ জমি থাকে, ছোট ছোট জমি থাকে, এর মধ্যে চাষাবাদ করা হয়, যার ফলে ফলনাদি তুমি এক জমিতে এক ফলন গোল একটা সবজি বা একটা যে কোনো একটা পণ্য, তুমি খাদ্য দ্রব্যের যে কোনো একটা জিনিস যখন চাষ করবে যে পরিমাণ আসবে। এবং খণ্ডকীকরণের ক্ষেত্রে দেখা যায় যে তোমার সবকিছুতে খরচটা বেশি পড়বে। তৃতীয় প্রকৃতির উপর নির্ভরশীল, আমরা আগে কি করতাম যে যখন জমিতে চাষাবাদ করা হতো, জ্বালা রোপণ করা হতো, আমরা যে পানির প্রয়োজন হতো, সেচ ব্যবস্থার প্রয়োজন হতো, তা আমরা বলতাম যে যখন বৃষ্টি হবে তখন জমিতে পানির ব্যবস্থা হবে, অর্থাৎ আমরা প্রকৃতির উপর নির্ভর করে থাকতাম। কিন্তু বর্তমান যুগে এটা আর প্রকৃতির উপর মানুষ নির্ভর করে না, এখন মানুষ বিভিন্ন মাধ্যমে তোমার পানির ব্যবস্থা করে থাকে। চতুর্থত জীবন ধারণের জন্য চাষাবাদ, অনেকে আছে যাদের পারিবারিক জমি থাকে, তারা দেখবা যে সবার জন্য চাষাবাদ করে না, ওই জমিগুলোতে শুধু নিজেদের জন্য, নিজেদের জীবিকা নির্বাহের জন্য চাষাবাদ করে থাকে। এরপর ক্ষুদ্র ক্ষুদ্র কৃষিজ, ক্ষুদ্র ক্ষুদ্র হয়েছে একটু আগে আমি যে বললাম জমির খণ্ডকর, ওরকমই ক্ষুদ্র ক্ষুদ্র কোন একটা জমিতে দেখা যায় যে গম চাষ করতেছে, কোন একটাতে ধান চাষ করতেছে, কোন একটাতে আলু চাষ করতেছে, এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র কৃষিজ এর মাধ্যমে চাষাবাদ করে থাকে। এরপর দেখো ভূমিহীন কৃষক, অনেক কৃষকের আছে ভূমি নেই, তাইলে তারা কিভাবে চাষাবাদ করবে। এরপর দেখা যায় বর্গাদারি প্রথা, বর্গাদারি প্রথা আমাদের এখন এই জিনিসটা বেশি দেখা যায়, আগে এতটা ছিল না। আগে দেখা যাচ্ছে যাদের জায়গা জমি ছিল তারা নিজেরাই চাষাবাদ
করতো, লোকের লোকের মাধ্যমে চাষাবাদ করতো, কিন্তু বর্তমান যুগে মানুষ শহর কেন্দ্রিক হয়ে যাওয়ার ফলে তাদের জায়গাগুলো তারা বর্গা দিয়ে থাকে, যার ফলে বর্গাদারী প্রথা ইদানিং বেশি প্রচলন হয়েছে। সর্বশেষ ভূমির অসমবন্টন, ভূমির সুষম বন্টন হচ্ছে না, অর্থাৎ অসমবন্টনের ফলে আমাদের চাষাবাদ গুলো দিন দিন কমে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে আমাদের চাষাবাদ গুলো দিন দিন কমে যাচ্ছে। এর ফলে দেখো আমি তোমাদের সাথে প্রথমে আলোচনা করেছিলাম কি, প্রথমে আলোচনা করেছিলাম কৃষি কাঠামো কি, কৃষি কাঠামো কি, এরপরে আলোচনা করতেছি বাংলাদেশের কৃষির বৈশিষ্ট্য সমূহ কি। তোমরা নিশ্চয়ই বুঝেছো আমি কৃষি কাঠামো কি বা বাংলাদেশের কৃষির বৈশিষ্ট্য সম্পর্কে কিভাবে বলেছি, মনোযোগ দি, তোমরা আমার ক্লাসগুলো দেখার চেষ্টা করবা, আমি তোমাদেরকে যথাসাধ্য বুঝানোর জন্য চেষ্টা করব। তো আজকের মতো এখানে আমি শেষ করছি, আর আজকে তো সবাই যে যেখানে আছো ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।